শিলিগুড়ির আপনা ঘর বৃদ্ধাশ্রমে পৌঁছে একটু অন্যরকম ভাবে ভাইফোঁটা পালন করলেন 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। এদিন আপনা ঘর বৃদ্ধাশ্রমে পৌঁছান কাউন্সিলর দিলীপ বর্মন। সেখানকার আবাসিকদের সঙ্গে ভাইফোঁটা পালন করেন তিনি, পাশাপাশি আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে উপহার তুলে দেন। এদিন কাউন্সিলর দিলীপ বর্মন বলেন, বড়দের আশীর্বাদ ছাড়া কোনো উৎসবই সম্পন্ন হয় না, এই কারণে আজ আপনা ঘর বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা পালন করলাম। তখন আমাদের সঙ্গে কিছু মহিলারাও এসেছিল, তো সেবারও আমরা একটু ড্রাই ফ্রুটি নিয়ে এসেছিলাম। তো আমি আজকে আমার মেয়ের জামাই এবং ভাই দুইটা, তো আমরা আজকে শুরু করব, আমরা চেষ্টা করবো যাতে প্রতি মাসে একবার আসতে, এবং আমরা চেষ্টা করবো ড্রাই ফ্রুটটা আমরা বৃদ্ধাশ্রম হলো, তারপর ব্লাইন্ডদের হলো, এবং বাগানে প্রচুর কাজ আমি করি। তো এইবার পুজোর সময় 22খানা বাগানকে এক জায়গায় নিয়ে প্রোগ্রাম করে তাদেরকে 2500 আমি শাড়ি বিতরণ করে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার কি কারণ হল, এবং কারো হুইলচেয়ার টাই সাইকেল যেটা আমার দ্বারা সম্ভব, এবং মেডিকেলে যতটুকু চেষ্টা করি মেডিকেলের ট্রিটমেন্ট ব্লাড দেওয়ার জন্য, তারা পশু দিনে কয়েকদিন ব্লাড দিলাম। তো শিলিগুড়িতে নার্সিংহোমে যদি কেউ ভর্তি হয় তাদেরও যা ব্লাড লাগে আমাকে ফোন করলে, কোনোদিনই আমি কাউকে না করি না, না করার জায়গা আমি রাখিনি, কারণ হচ্ছে আমি সবসময় চাই এটা। Thank you.